টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে এসএসসি বোর্ড পরীক্ষায় ঢাকা বোর্ড দু হাজার উনিশে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি হচ্ছে এইটা এই সৃজনশীল প্রশ্নটাই আমি এখন সমাধান করাবো দেখো বলা আছে ওয়াই ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এইটটি টু ভাগ নাইন কতে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো তো একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে এই বীজগণিতিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে একটি বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে তো আমার এই বীজগণিতিক রাশিকে আমরা দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করব। যদি গুণফল রূপে প্রকাশ করতে পারি তাহলেই কিন্তু আমাদের কাহিনী শেষ তো আসো গুণফল রূপে প্রকাশ করবো গুণফল রূপে প্রকাশ করার জন্য আমরা এখানে সূত্র তৈরি করব। তো সূত্র চিত্র তৈরি করা যায় কিভাবে সেটাই আমরা একটু দেখি সেটা হলো যে এম কিউ মাইনাস থ্রি এম স্কোয়ার মানে আমরা এ সমান এম ধরবো আর বি সমান ওয়ান ধরবো তাহলে লিখতে পারি এরপরে প্লাস থ্রি এম লিখতে পারি দেখো ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান আর থ্রি গুনকল আয় থ্রি আর এ হচ্ছে এম এবার দেখো থ্রি আর ওয়ান গুন্কল আয় থ্রি আর এই এম স্কোয়ার আর এখানে সূত্র তৈরি করার জন্য মাইনাস ওয়ান কিউব লিখবো দেখো মাইনাস ওয়ান কিউব লিখছি তো এখানে আছে মাইনাস টু আমি লিখছি মাইনাস ওয়ান কিউব তাহলে এখানে লিখবো মাইনাস ওয়ান দেখো আমরা সূত্র তৈরি করে নিয়েছি এই পর্যন্ত দেখো আমরা এইখান থেকে এই পর্যন্ত একটা দেখো সূত্র তৈরি হয়ে গেছে আর দেখো সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখানে এ মানে হচ্ছে এম আর বি মানে হচ্ছে ওয়ান তাহলে লিখতে পারি এম মাইনাস ওয়ান এরপরে হোল কিউব দিতে পারি মানে এ মাইনাস বি হোল কিউব আর এই যে ওয়ান এই ওয়ানকে আমরা লিখতে পারি এই মাইনাস দিলাম আর ওয়ানকে লিখতে পারি ওয়ান কিউব এখন আবার সূত্র বসাবো সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এখন আমরা এ সমান কিন্তু ধরবো হচ্ছে এম মাইনাস ওয়ান তাহলে একউব মাইনাস বি কিউব বি মানে হচ্ছে ওয়ান তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি আমরা এ মাইনাস বি তাহলে এ মানে হচ্ছে এম মাইনাস ওয়ান এ মাইনাস বি মানে হচ্ছে ওয়ান তাহলে লিখছি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ মানে হচ্ছে দেখো এ মানে হচ্ছে এম মাইনাস ওয়ান তাহলে এম মাইনাস ওয়ান এটা হচ্ছে এ তার মানে এ স্কোয়ার প্লাস এবি এ মানে হচ্ছে এম মাইনাস ওয়ান আর বি মানে হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে ওয়ান তার মানে ওয়ান স্কোয়ার দেখো আমরা সূত্র বসেছি এ কিউব মাইনাস বি কিউব দেখো তো আমরা কিউব মাইনাস বি কিউব সমান কি জানি কিউব মাইনাস বি কিউব সমান আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু আমরা জানি তাহলে আমরা দেখো এখানে এ সমান আমরা ধরে নিয়েছি হচ্ছে এম মাইনাস ওয়ান আর বি সমান ওয়ান ধরেছি তাহলে কিউব মাইনাস বি কিউব তাহলে সূত্রে হবে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো আমরা সূত্র বসিয়েছি এখন আমরা কী লিখতে পারি দেখো এম মাইনাস 1 মাইনাস ওয়ান তাহলে হবে মাইনাস আর এইখানে আমরা সূত্র বসাবো দেখো এ মাইনাস বি হলিস্কারের সূত্র বসাবো দেখো আমরা এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র জানি এ স্কোয়ার মাইনাস এ এ মানে হচ্ছে এম আর বি মানে হচ্ছে ওয়ান প্লাস দেখো আমরা a মাইনাস বি হোলি সূত্র বসিয়েছি আছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর প্লাস ওয়ানের সাথে m m-1 ওয়ান যদি আমরা গুণ করি তাহলে হবে এম মাইনাস আর প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান লিখলাম ইকুয়াল টু আমরা লিখতে পারি এম মাইনাস টু এরপরে দেখো আমরা এটা ক্যালকুলেশন করবো তাহলে হবে হচ্ছে এম টু আর ওয়ান গুণ করলে হয় টু আর এখানে এম আছে তারপরে মাইনাস টু এম আর প্লাস এম সমান হবে মাইনাস এম এবার এই প্লাস ওয়ান আর এই মাইনাস ওয়ান কাটা যায় আর এই ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এইটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার অ্যান্সার চলে এসেছে বলা ছিল যে এই বিজ্ঞানিতিক রাশি দেওয়া ছিল দেখো এই বীজগাণিতিক রাশিকে এ একটা বীজগাণিতিক রাশি এ একটা বিজ্ঞানিতিক রাশি দুটি বিজ্ঞানিত রাশির গুণফল আকারে প্রকাশ করছি সুতরাং এই এইটাই হবে এই বীজগাণিতিক রাশির হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ দেখো আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন সূত্র তৈরি করছি সূত্র তৈরি করা সূত্র তৈরি করছি আর এই মাইনাস টুকে লিখছি মাইনাস ওয়ান কিউব মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এবার দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব আর এই কে লেখছি ওয়ান কিউব এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার আবার সূত্র বসেছি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আর ওয়ান দিয়ে এটারে গুণ করলে এইটাই হয় আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান এরপর ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসে এখন আমরা খনং সমাধান করব। দেখো খন এ বলা আছে ওয়াই টু দি পার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পার ফোর এর মান নির্ণয় করো তো দেখো এখানে ওয়াই ইকুয়াল টু বলা আছে ফাইভ প্লাস টু রুট সিক্স এখানে ওয়াই সমান দেওয়া আছে এখন বের করতে হবে কিন্তু ওয়াই টু দি পার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পার ফোর দেখো এখানে ওয়াই এর পাওয়ার আছে হচ্ছে ওয়ান আর আমার কিন্তু যেটা মান বের করতে হবে সেখানে কিন্তু ওয়াই পাওয়ার আছে ফোর তো আমরা ওয়াই পাওয়ার ফোর বের করবো তো তার আগে এইখানে কিন্তু ওয়ান বাই ওয়াই ফোর আছে তার মানে ওয়াই দেওয়া আছে আগে আমরা ওয়ান বাই ওয়াই বের করবো তাহলে ওয়ান বাই ওয়াই বের করবো বা আমরা লিখতে পারি যদি এটা ওয়ান বাই করি তার মানে ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু এইটা ওয়ান বাই হবে তার মানে ওয়ান বাই ফাইভ প্লাস টু রুট সিক্স দেখো আমরা মানে বিপরীতকরণ করছি তুমি যদি আর গুনন করো সেক্ষেত্রে আগের লাইনে যাবে দেখো ওয়ান ওয়ান আর ওয়াই গুণ করলে হয় ওয়াই ওয়ান আর এটা গুণ করলে এটাই হয় দেখো এই লাইন থেকে এই লাইনে আমি ওয়ান বাই করছি ওয়ান বাই ওয়াই করছি লিখছি তাহলে এটাও আমার ওয়ান বাই ওয়াই হয়েছে এখন আমরা এটা লব হরকে হরের বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব লব হরকে তার মানে আমরা ফাইভ মাইনাস টু রুট সিক্স দ্বারা লবে গুণ করেছি এবার আমরা হরে গুণ করবো হরে ছিল হচ্ছে ফাইভ প্লাস টু রুট সিক্স আর গুণ করবো হচ্ছে ফাইভ মাইনাস টু রুট সিক্স লব হরকে গুণ করছি দ্বারা গুণ করছি কেন ফাইভ মাইনাস টু রুট সিক্স দ্বারাই গুণ করলাম কারণ দেখো এখানে যেটা থাকবে এখানে ওয়ান বাই ফাইভ প্লাস টু রুট সিক্স আছে আমার এখানে প্লাস আছে এর বিপরীত চিহ্ন দ্বারা মাইনাস দ্বারা লব হরকে গুণ করব। তো আমরা এখানে পাই হচ্ছে ফাইভ মাইনাস টু রুট সিক্স এখন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এ মানে হচ্ছে ফাইভ তার মানে ফাইভ স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে টু রুট সিক্স তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম ইকুয়াল টু ফাইভ মাইনাস টু রুট সিক্স ভাগ দেখো ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ মাইনাস দেখো রুট সিক্সকে যদি স্কোয়ার করি তাহলে সিক্স হয় আর টুকে স্কোয়ার করলে ফোর হয় ফোর আর সিক্স গুণ করলে হবে হচ্ছে টোয়েন্টি ফোর অতএব আমরা পাই ওয়ান বাই দেখো পাই হচ্ছে ফাইভ মাইনাস টু রুট সিক্স পাই এবার টোয়েন্টি ফাইভ মাইনাস সমান হয় ওয়ান তার মানে হরে ওয়ান লিখলেও হয় না লিখলেও সমস্যা নাই তাহলে তার মানে আমরা বাই পেয়ে গেছি ওয়াই পেয়েছি ওয়ান বাই ওয়াই পেয়েছি এখন আমরা দুইটা যোগ করবো আর যোগ করবো হচ্ছে অতএব ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এইটা প্লাস এইটা লিখছি দেখো আমরা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই মানে এইটা প্লাস এইটা করছি মানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এইটা প্লাস এইটা লিখছি এখন আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে দেখো টু রুট সিক্স প্লাস আর টু তাহলে কাটা ফাইভ আর ফাইভ যোগ করলে টেন হবে তার মানে আমরা পেলাম বা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু আমরা টেন পেয়েছি এখন দেখো আমার মান বের করতে হবে ওয়াই টু দি পার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পার এইটাকে যদি তুমি দুইবার বর্গ করো করলেই কিন্তু তোমার এই কাঙ্ক্ষিত মান চলে আসবে তাহলে আমরা প্রথমে একবার বর্গ করব তার মানে লিখব বা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এরপরে টোটালটা পরে হোলি স্কোয়ার দিবো ইকুয়াল টু টেন এরপরে হোল স্কোয়ার দিবো আমরা উভয় পক্ষে বর্গ করেছি এখন আমরা সূত্র বসাবো টেন স্কোয়ার মানে হচ্ছে হান্ড্রেড তার মানে আমরা হান্ড্রেড পাই বা আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস এটা আগে লিখব ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড এবার দেখো এই ওয়াই আর এই ওয়াই কাটা যায় টু হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস তার মানে মাইনাস টু হয় তাহলে আমরা লিখতে পারি বা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইনটি এইট দেখো হান্ড্রেড মাইনাস টু সমান নাইনটি এইট এখন আমরা পুনরায় বর্গ করবো যদি পুনরায় বর্গ করি তাহলে পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার টোটালটার পুরো হোল স্কোয়ার ইকুয়াল টু নাইনটি এইট টোটালটার পুরো হোলি আমরা পুনরায় বর্গ করেছি আমার সূত্র হবে এ প্লাস বি হোলিস্কোয়ারে দেখো এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র বসাবো এ মানে ওয়াই স্কোয়ার আর বি মানে ওয়ান বাই ওয়াই তাহলে হবে এ স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার হোলিস্কোয়ার প্লাস টু এ এ মানে হচ্ছে ওয়াই স্কোয়ার আর বি মানে হচ্ছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার আর টোটালটার পরে হোলিস্কোয়ার ইকুয়াল টু আটানব্বইকে যদি আমরা বর্গ করি বর্গ করলে হবে নয় হাজার হবে দেখো আমরা আটানব্বইকে যদি বর্গ করি নয় হাজার ছয়শো চার পাবো দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র বসে আছে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর আটানব্বইকে স্কোয়ার করলে হয় নয় হাজার বা আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার ফোর দেখো টু আর টু গুন করলে ফোর হয় আর এই ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটা প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর ওয়াই স্কোয়ার কে স্কোয়ার করলে হবে ওয়াই টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু নয় হাজার ছয়শো চার আর এই টু হচ্ছে প্লাস আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস টু অতএব ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি ফোর ইকুয়াল টু নয় হাজার ছয়শো চার মাইনাস দুই সমান হবে নয় হাজার ছয়শো দুই হবে দেখো আমার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি ফোরেরই মান বের করতে বলেছিল মান এসেছে নয় হাজার ছয়শো দুই এইটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে দেখো অঙ্কটা সহজ একটু যদি তুমি বুঝে করো সেক্ষেত্রেই পারবে দেখো বলা ছিল ওয়াই ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স ওয়াই কোয়াল টু দেওয়া আছে তো আমার মান বের করতে হবে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোরের মান বের করতে হবে তাহলে ওয়াই কোয়াল টু দেওয়া আছে আমরা ওয়ান বাই ওয়াই টু বের করব দেখো ওয়ান বাই ওয়াই কোয়াল টু তাহলে হবে ওয়ান বাই এইটা হবে এবার আমরা লব হরকে এর বিপরীত চিহ্ন মানে ফাইভ মাইনাস টু রুট সিক্স দ্বারা লবে এবং হরে গুণ করেছি গুণ করে আমরা ওয়ান বাই ওয়াই সমান পেয়েছি এইটা এবার এই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই করেছি করলে এইটা প্লাস এইটা হয় করে আমরা পাই 10 ওয়াই প্লাস ওয়ান বাই টু টেন পেয়েছি এখন এইটাকে আমরা দুইবার বর্গ করবো তাহলে প্রথমে বর্গ করেছি এবার দেখো এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র বসিয়েছি বসিয়ে ক্যালকুলেশন করে আমরা এইটা পেয়েছি এইটাকে আমরা পুনরায় বর্গ করেছি করে এ প্লাস বি সূত্র বসিয়েছি বসিয়ে ক্যালকুলেশন করলেই আমরা ওয়াই টু দিপার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পার ফোর মান পেয়ে যাই এটা হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার আমরা এখন গণং অঙ্ক সমাধান করাবো দেখো বলা আছে প্রমাণ করো যে টোয়েন্টি ইনু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু সেভেন হান্ড্রেড টোয়েন্টি এইট তো উদ্দীপকে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এইটটি টু ভাগ নাইন এইটা দেওয়া আছে এইটার থেকেই কিন্তু আমরা এইটা প্রমাণ করব তো প্রমাণ করার জন্য আমরা কি করা যায় তোমরা চিন্তা করো তো দেখি এখানে আমরা সূত্র বসাতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা সূত্র জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি আমরা একটা বসাবো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে লিখবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু এইটি টু ভাগ নাইন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসে আছি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি দেখো এই এক্স আর a এক্স কাটা যায় আমরা পাই বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এইট্টি ভাগ নাইন হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস আমরা যদি এটা লসাগু করি দেখো এটা লসাগু হচ্ছে নাইন নাইন লসাগু তার মানে হবে 82 টু বা আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এইটটি টু মাইনাস এইটিন সমান হবে হচ্ছে সিক্সটি ফোর আর ভাগ নাইন এখন আমরা স্কোয়ারটা পক্ষান্তর করবো তাহলে লিখতে পারি বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে রুট হওয়ার অফ সিক্সটি ফোর ভাগ নাইন এখানে প্লাস মাইনাস হতো কিন্তু আমরা মাইনাসটা নেই নাই আমার প্রমাণের জন্য আমরা প্লাসটা নিয়ে আসি তো দেখো এখানে আমরা পাই রুট সিক্সটি ফোর সমান হচ্ছে এইট আর রুট নাইন সমান হয় হচ্ছে থ্রি তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু এইট ভাগ থ্রি পেয়েছি আমরা যদি দেখো এই এই পক্ষে আর এই পক্ষে যদি আমরা থ্রি দ্বারা গুণ করি তাহলে হবে থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এইট দেখো এইটাতে গুণ করছি থ্রি দ্বারা এখানে থ্রি দ্বারা গুণ করলে চি আর থ্রি কাটা থাকে হচ্ছে এইট এখন দেখো আমরা এইটা তৈরি করবো এইটা তৈরি করার জন্য দেখো আমরা উভয় পক্ষে যদি ঘন করি ঘন করলে কিন্তু আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে তাহলে আমরা উভয় পক্ষে ঘন করব যদি কে ঘন করি মানে থ্রি কিউব থ্রি কিউব সমান হবে টোয়েন্টি সেভেন আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এরপরে হবে হোল কিউব ইকুয়াল টু এইট কিউব বা আমরা লিখতে পারি টোয়েন্টি সেভেন দেখো এবার এ মাইনাস বি হোল কিউবের সূত্র লিখবো দেখো আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র জানি এ কিউব দেখো এ কিউব বলতে এক্স এখানে এ বলতে এক্স তার মানে এক্স কিউব মানে এ কিউব মাইনাস বি কিউব বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স তার মানে হবে ওয়ান বাই এক্স এরপরে হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ এ মানে x, আর বি মানে 1 বাই এক্স ইন্টু এ মাইনাস বি মানে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এইট কিউব এইট কিউব মানে ফাইভ হান্ড্রেড দেখো আমরা সূত্র বসে a এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস হোল সূত্র হচ্ছে এ কিউব মাইনাস কিউব মাইনাস এ আমরা এখন ক্যালকুলেশন করবো বা টোয়েন্টি সেভেন ইন্টু দেখো এক্স কিউব দেখো এক্স কিউব আমরা লিখবো এক্স কিউব মাইনাস ওয়ান কিউব ওয়ান কিউব সমানে ওয়ান আর এক্সকে কিউব করলে হবে এক্স কিউব মাইনাস এই এক্স আর এক্স কাটা থ্রি ইন্টু দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এইট বাই থ্রি তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু লিখবো এইট ভাগ থ্রি ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড টুয়েলভ বা আমরা লিখতে পারি টোয়েন্টি সেভেন ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব দেখো আমার এই ছি আর ছি কাটা আমরা টোয়েন্টি সেভেনের সাথে এইটা গুণ করলে এইটাই হয় আর এই মাইনাস এই মাইনাস দিলাম এবার টোয়েন্টি সেভেনের সাথে আমরা এইট গুণ করবো তাহলে যদি গুণ করি তাহলে টু হান্ড্রেড সিক্সটিন হবে ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড টুয়েলভ দেখো এই লাইন থেকে এই লাইন আমরা কী করছি টোয়েন্টি সেভেনের সাথে এইটা গুণ দিয়ে লিখছি তাহলে গুণ দিয়ে লিখলে এইটা হয় আর এই টোয়েন্টি সেভেনের সাথে এই মাইনাস এইট গুণ করলে হয় মাইনাস টু হান্ড্রেড সিক্সটিন ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড টুয়েলভ দেখো আমরা পাই হচ্ছে বা টোয়েন্টি সেভেন ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড টুয়েলভ এটা হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস প্লাস টু হান্ড্রেড সিক্সটিন অতএব টোয়েন্টি সেভেন ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু আমরা যদি এটা যোগ করে যোগ করলে হবে সেভেন হান্ড্রেড টোয়েন্টি এইট দেখো এইটাই কিন্তু আমার প্রমাণ করতে বলেছিল প্রমাণিত দেখো একই অঙ্ক কিন্তু অনেকগুলা নিয়মে করা যায় যে নিয়মটা তোমার কাছে ভালো লাগবে সেই নিয়মটা করলেই ভালো তবে এই নিয়মটা সহজ দেখো আমার দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এইটটি টু ভাগ নাইন এইটা আমার দেওয়া আছে তো আগে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের সমান বের করব। বের করে আমরা ঘন করব ঘন করলে ঘন করে সূত্র বসে ক্যালকুলেশন করলে আমরা কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে যাব তো দেখো আমার প্রথমে আমার যেটা দেওয়া আছে সেটা লিখছি এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসে আছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এবার দেখো টু প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে ক্যালকুলেশন করে আমরা স্কোয়ারটা পক্ষান্তর করলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু এইট ভাগ থ্রি পাই এবার আমরা এই পক্ষ আর এই পক্ষকে থ্রি দ্বারা গুণ করছি থ্রি দ্বারা গুণ করছি এরপর আমরা উভয় পক্ষে ঘন করছি এরপর দেখো এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসিয়েছি সূত্র বসিয়ে এইটা সমান আমরা এইট বাই থ্রি বসিয়েছি বসিয়ে ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই